আজ তাওয়াংয়ে আমাদের লাস্ট মর্নিং, এখন বাজে 8:05। এখন আমরা সমস্ত কিছু প্যাকিং ফ্যাকিং সব গাড়ি টাড়ি প্যাক প্যাক মানে গাড়ির মধ্যে সমস্ত প্যাকিং ফ্যাকিং করে ব্যাগপত্র এখন তোলা চলছে। এখান থেকে বেরোবো আমরা, আর এখান থেকে আমরা যাবো বোমডিলা। রাস্তায় যাওয়ার পথে কিছু কিছু সাইট সিইং আমাদের আছে, সেগুলো করব। এই যে সমস্ত জিনিসপত্র এখন গাড়ি তোলা চলছে। এই যে আমাদের এখন সব মালপত্র লোড করা চলছে, প্রচুর শপিং করা হয়েছে। পেছনের এই ডিকিতে সব শপিং এর জিনিসপত্র, ছোট ছোট ব্যাগপত্র ঢোকানো হয়েছে, আর ট্রলি দেওয়া হবে একদম উপরে। ট্যুর অলমোস্ট শেষ আমাদের। হ্যাঁ, আর একদিন আছে। আমরা এখন পাওয়াং থেকে বেরিয়ে যাচ্ছি। ওরে বাবা, শীতের হাত থেকে রক্ষা পাচ্ছি। ঠান্ডা চায় মানুষ, কিন্তু এত ঠান্ডা, মাথা পুরো খারাপ হয়ে গেছে জানি, সিরিয়াসলি। এখান থেকে আমরা ফার্স্ট যাব জাং ফলস দেখতে, কিছু কিছু সাইট সিন আছে আজকে। চা খেতে দাঁড়ালাম, এখন সবাই গাড়িতেই বসে আছে, কেউ আর বেরোয়নি। আমি বললাম ঠিক আছে, আর বেরোতে হবে না সবাইকে, আমি একটু চা নিয়ে দেব। তো এখন কিন্তু ঠান্ডা অনেকটা কমে গেছে, যেখানে চা খাবো বলে আমরা দাঁড়িয়েছি। তা হালকা জ্যাকেটটা পরে আছি, হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব, খুব বেশি ঠান্ডা আর এখন নেই। দেখো কত লো মোর গায়ে তাকিয়ে আছে আমার দিকে। কিছু ছোট বাচ্চা, বাচ্চা ডগি, তুমি বাচ্চা ডগি। ও একটাই চিবিয়ে খেয়ে শেষ করতে 2 মিনিট লাগছে। আমাদের চা হয়ে গেছে, চাটা বানিয়ে সবে দিল, চা খাবো এবার। কি সুন্দর কাপ! এখন এসেছি নুয়াডাঙ্গা ফলস বা জাং ফলস, এখনো আসেনি আর কি। এই যে টিকিট করতে হবে, এখানে তো এখানে 5 জনের টিকিট করবে। হচ্ছে ওখানকার টিকিট দিয়েছে 40 টাকা করে পার হেড এই টিকিট। এই যে আমরা দেখতে পেয়ে গেছি আমাদের জাং ওয়াটার ফলস বা নুয়াডাঙ্গা ওয়াটার ফলস। রামধেনু হয় না? রামধনু হবে বলছে, রেইনবো হবে এখানে, দেখা যাক রেইনবো দেখতে পাই কিনা। আমরা জাং ওয়াটার ফলে চলে এসেছি। আহা কি সুন্দর জলটা পড়ছে, খুব ভালো লাগছে। টিকিট নিয়ে যে যাচ্ছে, আগে টিকিট দেখবে কোথায়। বাবা কি পাতলা একটা কাঠের পোল, সবাই পার হোক আমি তারপর লাস্টে যাব, ভেঙে পড়লে কি হবে। মাঝখানে আবার এই যে ফুটো ফাটা, খুব জল পড়ছে এদিক থেকে। এই যে এখান দিয়ে আমার জায়গা, এখানে কিন্তু অনেকগুলো সিঁড়ি, তবে সিঁড়িগুলো খুব খাড়া না, বাট অনেকগুলো সিঁড়ি নামতে হবে। নামা তো বাবা সহজ,
ওঠার সময় কষ্টটা হবে। অলমোস্ট নিচ অব্দি চলে এসেছি, এরপর ঝর্ণার ভিউটা দেখাবো, ফলসের ভিউটা দেখাবো। কি হয়েছে মা? ঝর্ণার ভিউটা আমি এখন দেখাবো না, এইবার আমি 1 2 3 বলে ঝর্ণার ভিউটা দেখাবো। কাকিমা তো পুরো পাগল হয়ে গেছে। 1 2 3 এন্ড দেখো জাস্ট কি লাগছে, দারুন 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 লাগছে, দারুন, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, কি সুন্দর, এত সুন্দর দৃশ্য আর কোথায় দেখতে পাবো, আমার নিজের দেশ ছাড়া আর কোথায় দেখতে পাবো, এত সুন্দর, ও দারুন, কি লাগছে, দেখো জাস্ট দেখো তোমরা এই জায়গাটা, ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। দিস ইজ জাং ফলস। যারা আমার ভিডিওটা দেখছো না, তারা অবশ্যই অরুণাচল এসো। কিছু কিছু জায়গা আছে না যেগুলো না আসলে সত্যি মিস করতাম, এত মিস করতাম, মানে যারা এখনো জানে না বা কিছু, এই জায়গাগুলো না দেখলে না প্রচুর মিস করবে, প্রচুর। জলটা পড়ে এখানে ছিটাটা যাচ্ছে, দেখো জলে, ওহ কি সুন্দর লাগছে, মানে অপূর্ব অপূর্ব। এই জায়গাটার জলের আওয়াজটা খালি তোমরা ফিল করো, তাহলেই বুঝতে পারবে যে আমি এখানে প্রেজেন্ট থেকে আমার এক্সপিরিয়েন্সটা কি হচ্ছে। চরম এক্সপিরিয়েন্স, সিরিয়াসলি। অরুণাচল আসো আর এই সুন্দর সুন্দর জায়গাগুলো অবশ্যই ভিজিট করো যারা ঘুরতে ভালোবাসো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করবে, সত্যি বলছি একদম। এখানে কিন্তু খাবার দাবারের দোকানও আছে, আর ভিউটা কিন্তু সিরিয়াসলি অসম, সিরিয়াসলি অসম ভিউ, মানে এইরকম ভিউ কিন্তু পাওয়া মুশকিল, দারুন, আমার দারুণ লেগেছে, প্রচুর ফটোশ্যুট করেছি, প্রচুর ভিডিও শ্যুট করেছি, দারুণ লাগছে সিরিয়াসলি। ওই যে মা আর কাকিমা ওখানে দাঁড়িয়ে আছে, সবাই খেতে গেছে, আমি এখনো ছবি তুলেই যাচ্ছি, তো সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর এরকম একটা জায়গায় এসে জলের মধ্যে বসে মোটামুটি জলে হাত দিয়ে যদি একটা ভিডিও শ্যুট না করতে পারি, তাহলে কিন্তু ব্যাপারটা অসম্পূর্ণ থেকে যায়, তো সেই ইচ্ছেটা পূরণ করে নিলাম। আর এই যে আমরা সবাই চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, যদিও বেশি আর ঘোরার বাকি নেই, ট্রিপটা শেষ হয়েই এলো, একটা মন খারাপ তো থেকেই যায় অবশ্যই, এখন চলে যেতে হচ্ছে ফিরে। যে কোনো একটা ট্রিপ স্টার্ট হওয়ার আগে কিন্তু এক্সাইটমেন্ট থাকে তুঙ্গে, কিন্তু সেটা যখন শেষের দিকে আসে, কোথা দেখি যেন একটা মন খারাপ বাসা বাঁধে আমাদের সবার মনের মধ্যে, তো সেই মন খারাপ তো কিছুটা ছিলই, থাকারই কথা সেটা। আর এর পরের ট্রিপটা জানি না কোথায় হবে, আবার কোন পাহাড়ে বা কোন সমুদ্রে কোথায় গিয়ে আবার উপস্থিত হব আমি জানি না, এটার আর খানিকটা মুহূর্ত বাকি, সেইটুকু একটু ভালোভাবে কাটাই, তারপর তো নিশ্চয়ই আবার পরবর্তী কোনো ডেস্টিনেশন, জীবন এরকম ডেস্টিনেশন আমাদের সামনে সর্বক্ষণ তুলে ধরে। লাভ ইউ অরুণাচল, লাভ ইউ ইন্ডিয়া।